নমস্কার বন্ধুরা আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এই ফেব্রুয়ারি মাসে আমরা অনেক গাছেরই কাটাই ছাটাই করছি আর নতুন মাটি পৌদলে দিচ্ছি যেন প্রতিটা গাছে সুন্দর ফুল ফোটে তারই মধ্যে একটি জনপ্রিয় গাছ হল অ্যাডেনিয়াম এই সময়ে আমরা অ্যাডেনিয়ামের শিকড় কেটে কটেক্স মোটা করার জন্য আর প্রচুর ফুল পাওয়ার জন্য অ্যাডেনিয়ামকে বেশ কিছু দিন খাবার না খেতে দিয়ে শিকড় কেটে মাটি ছাড়া আলাদা ছাওয়ার মধ্যে রেখে দিয়েছিলাম না গাছগুলো কিন্তু মরে যায় না কারণ ওদের শরীরের মধ্যেই প্রয়োজনীয় জল এবং খাবার ওই কটেক্সের মধ্যেই ওরা রেখে দেয় দেখো আমার এই গাছটি অ্যাডিনিয়াম গাছটি কত কটেকটি মোটা হয়েছে এটি আমার প্রায় দশ থেকে পনেরো বছরের ওই গাছটি আমার অ্যাডিনিয়াম গাছটি আজ তোমাদের দেখাবো অ্যাডিনিয়াম গাছের আমি কী রকম মাটি তৈরি করি অ্যাডিনিয়াম গাছ মূলত খুব কমই খাবার খায় দেখো আমি ভার্মি কম্পোস্ট নিয়েছি আর দেখো এটা পুরনো শুকনো গোবর অ্যাডিনিয়াম কিন্তু জৈব খাবার অনেকটাই খেতে ভালোবাসে এবং খুব কম পরিমাণে খাবার খায় শরীর মোটা হলেও খাবার কিন্তু বিশেষভাবে খুবই কম খায় আমি মাটিটা আগেই মিশিয়ে রেখেছিলাম কিন্তু আমি মাটিতে কী কী মিশিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে বাড়ি তৈরি হয় মোটা দানার বালি ওই বালি আমি ফিফটি পারসেন্ট নিয়েছি কারণ এর নাম মরু গোলাপ মরু গোলাপ যেহেতু আর মরু মানেই আমরা জানি বালি আর সেই বালির গোলাপ খাবারও কম খায় জলও কম খায় আর বালির ভাগটাও বেশি দিতে হয় আর ড্রেনেজ হোল এতটাই ভালো করতে হয় যে বর্ষাকালেও কিন্তু বাইরে রেখে দিলেও আমার গাছ কিন্তু পচে যায় না বা নষ্ট হয়ে যায় না সেই জন্য মাথায় প্রথমেই রাখতে হবে যে ড্রেনেজ হোল ভালো রাখবে আর এই যে আমি এতদিন দেখেছিলাম আমি টিপে টিপে কেন তোমাদের দেখাচ্ছি যখনই দেখবে একটা কিন্তু এটা কিন্তু অ্যাডেনিয়াম গাছের জন্য একটা ভালো টিপস তোমাদের দিয়ে রাখছি তোমরা যখন খাবার ছাড়া ওদেরকে কটেক্স কেটে ফাঙ্গি সাইডে জলে ডুবিয়ে আমরা ছাওয়ার মধ্যে রেখে দিই তখন আমরা যখন দেখব যে কটেক্স নরম হতে থাকছে তখনই বুঝে যাবো খাবার ওর শেষ হয়ে এসেছে এবার আমাদের রিপোর্টিংয়ের দরকার তাই আর এই ছোট সরু গাছটাকে তো আগেই রিপোর্টিংয়ের দরকার এর তিন চার দিনের বেশি এর রিপোর্টিং মানে বাইরে রাখার জন্য না মানে কটেক্স কেটে যখন আমি মাটি ছাড়া রেখেছি তিন চার দিন অনেকটাই এই এই ছোট গাছটার জন্য আর অনেক বড় মোটা গাছের জন্য চোদ্দো পনেরো দিন ঠিক আছে তো আমি তাই টিপে টিপে বারবার দেখছি যে কটেক্স নরম হয়ে এসেছে না দেখো আমি ওই মাটিতে আমি নিমখোল দিয়েছিলাম এক মুঠো আর ভার্মি কম্পোস্ট দিয়েছিলাম ওই ফিফটি পারসেন্ট বালি দিয়েছিলাম আর সম্পূর্ণ দোঁশ মাটির সাথে কুড়ি পার্সেন্ট মাটি ছিল কুড়ি পারসেন্টের মধ্যে ছিল ভার্মি কম্পোস্ট আর দশ পারসেন্ট ছিল পুরনো গোবর সার আর বিশেষ কিছু খাবার আমি মাটির মধ্যে মেশাই সেই মাটি আমি রৌদ্রের মধ্যে মিশিয়ে পুরো হালকা করে রেখে দিয়েছিলাম রৌদ্রের মধ্যে সেই মাটিতেই আমি অ্যাটিনিয়াম গাছ ডিপটিং করে দিলাম হালকা করে ওদের গায়ে জলও ছিটিয়ে দিলাম আগেই তো ফাঙ্গিসাইড দেওয়া ছিল দেখছো আমি যে কটি ডগ কেটেছি গাছের সে কটি গাছেই ফাঙ্গিসাইড দেওয়া আছে তো ড্রেনেজ হল অত্যন্ত ভালো করতে হয় যে জল একটু দিলেই চলে যাবে কারণ জল এদের বাঁচার জন্য যেটুকুই লাগে সেটুকুই দিতে হয় জল একদমই কম দেখছো আমি এই গাছটিকে তো একদম মোটটা কটেক্স তৈরি করেছি আরও বেশি বড় কটেক্স হয়ে যাবে এক বছরের মধ্যে আর ওই বিশাল বড় যে গাছটি দেখাচ্ছি এটা না ওইটা তো আমি কিছুদিন আগেই কটেক্সটা বদলেছিলাম আর এই যে ফুলটা দেখছো এই ফুলটা আমি কাটেনি এটা ছোটো গাছ তো এর মাথাটাও কাটলাম না কারণ এটা ডবল পেটাল হয় খুব সুন্দর এটা দেখো তাহলে আমার গাছগুলো সম্পূর্ণ বসিয়ে রিপোর্টিং করে দিয়েছি তোমরাও করে দাও আর এইভাবেই রাখবে আর প্রচণ্ড রোদ্দুর পছন্দ করে এই মোটা গাছটি কিছুদিন আগেই আমি এই গাছটি কিছুদিন আগেই আমি রিপোর্টিং করেছিলাম তাই আগে অল্প দুমুটো খাবার দিয়ে দিলাম শুধু ওই ভার্মি কম্পোস্ট আর কিছু না পরে আমি অবশ্যই দশ ছাব্বিশ ছাব্বিশ চারটে পাঁচটা দানা আমি দেবো এক মাস বাদে তো এই হয়ে গেল তোমরাও তাহলে এই